সত্তর হাজার ফেরেশতা নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুকের প্রান্তরে হাজির আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন জিব্রাইল এই মুহূর্তে সত্তর হাজার ফেরেশতা নিয়ে হাজির হওয়ার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও পয়গম্বর সত্তর হাজার ফেরেশতা তবুকের প্রান্তরে নিয়ে আসার অবতরণ করার কারণ মাত্র একটা কয়টা জোরে বলেন একটা সরকার দু আলম ডাক দিয়া বলেন সেই কারণটা কি জিব্রাইল ডাক দিয়া বলেন আপনার সাহাবি হযরতে আবু যর গিফারির জন্য রহমতের দু ফেরেশতারা সত্তর হাজার রহমতের ফেরেশতারা দোয়া করার জন্য রহমতের ফেরেশতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তবুকের প্রান্তরে পাঠাইছে মাসকান দিয়ে আরেকটা কথা বলি আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন এমন সময় হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড় দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসতেছেন যখন আসতেছে তখন জিব্রাইল আইসা হাজির আইসা আল্লাহর রাসূলকে বলেন ওগো পয়গম্বর ওই যে আপনার আবু যর চাদর মোড় দিয়া হাইটা যাইতেছে জোরে কোন সুবহানাল্লাহ চাদর মোড় দিয়া আপনার আবু যর রাস্তা দিয়ে যাইতেছে আসতেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন জিব্রাইল আমার সাহাবীর নাম যে আবু যর গিফারী নাম কেমনে জানো তাকে তুমি কেমনে চিনো জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার আবু যর গিফারীকে আমি জিব্রাইল একা চিনি এমনটা নয় আসমানে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এক বাক্যে আপনার আবু যর গিফারীকে চিনে বলে পৃথিবীর মানুষ আবু যর গিফারীকে যতটা না চিনে আসমান এবং জমিনের ফেরেশতারা তার চাইতে আবু যরকে বেশি চিনে এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন বিমাজা নালা হাযিহিল ফযিলা হে জিব্রাইল আমার আবু যরের কি এমন গুণ কি এমন ফযিলত কি এমন বরকত যে পৃথিবীর মানুষ যতটা না চিনে তোমরা ফেরেশতারা জমিনের আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু যর গিফারীকে চিনো তার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন দুইটা কারণে আমরা চিনি কয়টা কারণে জোরে বলেন কয়টা এক নম্বর কারণ লিসিগারি আলা নফসি এক নম্বর গুণ এক নম্বর কারণ বলে আবু যর গিফারী নিজেকে নিজে অত্যন্ত ছোট মনে করে দুই নম্বর গুণ লিকসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস হাদিস শুনাইতেছি গল্প না নিয়া আপনারা গল্প মনে করতেছেন হাদিস শুনাইতেছি দুইটা কারণে চিনে একটা কারণ হলো নিজেকে নিজে ছোট মনে করে লিসি গরি আলা নাফসি বলে আবু যর নিজেকে নিজে অত্যন্ত ছোট মনে করে দুই নাম্বার গুণ হলো নিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস দ্বিতীয়টা গুণ হলো আবু যর গিফারী এত সূরাতুল ইখলাস তেলাওয়াত করে খতম করেছে পৃথিবীর আর কোন মানুষের আমল নামায় এত সূরাতুল ইখলাসের তেলাওয়াতের সব নাই তাহলে কয়টা গুণের অধিকার কয়টা আমরা তো নিজেরা নিজেকে অনেক বড় মনে করি পাহাড় মনে করি আছে না নাই আছে না নাই নিজে নিজে যাকে বড় বলে সেই বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় কথা বলেন ঠিক কিনা
কিন্তু আমরা নিজেদেরকে পাহাড় মনে করি বিশাল কিছু মনে করি না বন্ধু নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত নয় কবরে যাইয়া কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পর্যন্ত ভালো না হইয়া জান্নাতি না হতে পারব ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো মনে করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলে বরফের আব্দুল কাদের জিলানির নাম শুনছেন সমস্ত পীরদের পীর সমস্ত আউলিয়া কেরামদের সরদার বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছে কুকুর জিজ্ঞাসা করে ওগো জামানার কুতুব আব্দুল কাদের জিলানি বলো তো দেখি তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি তুমি কি ভালো নাকি আমি ভালো প্রশ্নটা কেমন করছে দেখছেন কুকুর রাস্তার কুকুর বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করে কুকুর প্রশ্ন করে তুমি ভালো না আমি ভালো প্রশ্নটা কেমন যদি বলে তোমার চাইতে খারাপ মানুষ হয়ে যদি আমি নিজেকে খারাপ বলি কথা যদি বলে যে তোমার চাইতে আমি ভালো কি হয়ে যায় হ্যাঁ অহংকার হয়ে যায় বিষয়টা কেমন হয়ে গেল প্রশ্নের উত্তরটা দেওয়া লাগবে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ততক্ষণ পর্যন্ত ভালো হওয়া যাবে না বরফের আব্দুল কাদের জিলানি ডাক দিয়া বলেন কুকুর তোমার চাইতে ভালো বা মন্দ সেটা আমি বলবো না বলবো না অন্ধকার কবরে যাওয়ার পরে যদি আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া আল্লাহ তাআলার কাছে যদি ভালো হয়ে যায় তাহলে তোমার চাইতে আমি উত্তম আর আমি যদি মৃত্যুবরণ করে আল্লাহ হুকুমের বাহিরে যদি কোনো নেক আমল করে থাকি তার কারণে রাগান্বিত হইয়া যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় তাহলে তুমি প্রাণীর চাইতেও আমি জঘন্য ঠিক না বেঠি ঠিক না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন জিব্রাইল আমার আবু যার জিফারি এত পরিচিত লাভ কেমনে করলো বলে দুইটা কারণে দুইটা বিষয়ে আপনার আবু যর গিফারির মর্যাদা শুধু আসমানের ফেরেশতা না জমিনের ফেরেশতা না সমস্ত ফেরেশতারা এত বেশি আপনার আবু যরকে চিনে যে গোটা পৃথিবীর কোন মানুষ এত আবু যরকে চিনে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার বাবারা যে কথা বলতেছিলাম হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি সরকারে দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকবেন প্রবেশ করবেন প্রবেশ করে দেখে মসজিদের এক কোণায় বসে এক সাহাবী নামাজ শেষ করে নামাজ পড়তেছে নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ছে সূরা ফাতিহা শেষ করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে এবার বুঝে থাকলে বলেন দ্বিতীয় রাকাত যখন তেলাওয়াত করবে তখন তো অন্য সূরা পড়তে হবে ঠিক না প্রথম রাকাতে যে সূরা পড়ছেন দ্বিতীয়টা থেকে এটাই পড়বেন জোরে কোন এটাই পড়বেন না অন্য সূরা পড়তে হবে কিন্তু সাহাবি কি করলো প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রথম রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে আল্লাহর পয়গম্বর বলে আমি দাঁড়াইয়া শুনতেছিলাম
দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা তেলাওয়াত করে দ্বিতীয় রাকাতে আবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে এরা দুই রাকাত নামাজ শেষ করেছে নামাজ শেষ কইরা আল্লাহর দরবারে মুনাজাত করতেছে আসআলুকা ইয়া আল্লাহ আসআলুকা ইয়া আহাদ আসআলুকা ইয়া সামাদ আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মুনাজাত করতেছে সূরাতুল ইখলাস দিয়া সুবহানাল্লাহ বলে মুনাজাত শেষ দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীর পাশে যায় দাঁড়াইছে জিজ্ঞাসা করে দাও সাহাবি বিষয়টা বুঝলাম না বলে কি বলে প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম দ্বিতীয় রাকাতে অন্য সূরা না পড়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলাম এটার মানে কি বিষয়টা কি আর অবাক করার বিষয় হলো ভাবার বিষয় হলো মুনাজাতে আরো তো অনেক কিছু আছে সেই মুনাজাত না করে তুমি বলতেছো আসআলুকা ইয়া আহাদ আসআলুকা ইয়া সামাদ আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি সূরাতুল ইখলাসকে বেশি মহব্বত করি এই জন্য আমি এক সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়েছি মুনাজাত যে করলে এত সুন্দর মুনাজাত আর কোনদিন তো শুনি নাই তুমি যে সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত বানাইলে এটা কি বলে হুজুর এটাই আল্লাহ তাআলার কাছে চাইতেছিলাম আহাদ কার নাম রস্তেকন কার নাম সমাদ কার নাম জুরে কন কার নাম আসআলুকা ইয়া আহাদ আসআলুকা ইয়া সমাদ আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাহাবী বলেন ও পয়গম্বর সূরাতুল ইখলাসের মহব্বত আমার অন্তরে সবচাইতে বেশি বড় মায়া লাগে মহব্বত হয় তেলাওয়াত করলে আমার দিল প্রশান্তি হয় জুড়ে কান সুবহানাল্লাহ রহমতে দুআলম নবী ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়েছে তাহলে আমলের দরকার আছে না নাই আছে না নাই এবার আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী সূরাতুল ইখলাস নিয়ে কিন্তু কথা বলতেছে ঠিক কিনা বলেন বাহিরে যে কথাগুলি বলছি এগুলা প্রসঙ্গে চলে আসছে এই কথা বলে ফেলছি মন খারাপ করছেন দরকারি কথা সরকারি কোনো কথা না আছে না নাই এবার আসেন পাঁচ নম্বর ফজিলত তাফসীরে কাবীর থেকে আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন গ্রাম্য এক সাহাবি আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাও হাও করে কাঁদতেছে গ্রামের সাহাবি আছে না গরিব দরিদ্র সাহাবি আয়েশা আল্লাহর পয়গম্বরের সামনে কাঁদতেছেন আল্লাহর পেয়ারা ডাক দিয়া বলেন সাহাবি কেন কান্দ সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই রোজগার করি কিন্তু কামাই রোজগারের মধ্যে বরকত পাই না
কি পাই না বরকত পাই না কামাই রোজগারের মধ্যে কোনো বরকত পাই না অগনবীজি আপনি আমারকে এমন একটা আমল শিখাইয়া দেন এমন একটা রাস্তা আমাকে বাতাইয়া দেন যে আমলটা করলে আমার অভাব অনুকরণ দূর হয়ে যাবে কামাই রোজগারে বরকত পাবো এমন একটা আমল আমাকে আপনি শিখাইয়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবী কামাই রোজগারে বরকত যদি চাও সংসারে আয় উন্নত যদি কামাই করতে চাও বরকত যদি পেতে চাও তোমাকে একটা আমল শিখাইয়া দেই এই আমলটা তুমি প্রতিদিন করবে আল্লাহর কসম দনে মালে আল্লাহ তাআলা তোমাকে বরকত দিয়ে মালামাল বানায় দিবে আর জোরে করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলতে চাইছিলাম বলে গেছিলাম কথাটা ঠিক কি না আল্লাহর নবী বলেন হে উম্মতরা শুনো সুবহানাল্লাহর ফজিলত কত বরকত কত তুমি আমি জানি না আল্লাহর পেয়ারা ডাকিয়া বলেন সুবহানাল্লাহি মা বাইনা সামাই ওয়াল আরদ উম্মতরা রে শুনো জবান দিয়ে যদি কেউ একিন ইখলাসের সাথে একবার যদি কোনো উম্মত সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহর বদলতে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সবের দ্বারা ভরপুর করে দিবে আওয়াজ কমছে না বাড়ছে বাঙালি তো যে জায়গায় লাভ আছে সেই জায়গায় বাপ দাদা করে নাতি পর্যন্ত আছে যে জায়গায় লাভ নাই খাওয়ার নাই সেই জায়গায় নাতি তো দূরের কথা অন্য জনের প্রশ্লাস মেরে খুঁজে পাওয়া যায় না কি বাঙালি এমন এক জাতি লাভ যেখানে বাঙালি আছে যেখানে লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে কথা বলেন ঠিক কি না মাকনা পাইলে আলকাতরাও খা তাহলে সুবহানাল্লাহর বদলত আছে না নাই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে একই একমাত্র সাথে বিশ্বাসের সাথে খামখালি করিয়া বললে হবে না আল্লাহ তাআলা শুনতেছেন দেখতেছেন আমাকে সওয়াব দিবেন এতটুকুন আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো বান্দা জবান দিয়ে বলতে পারে দিল থেকে সুবহানাল্লাহ সেই বান্দার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সবের দ্বারা ভরপুর করে দিবে আর জোরে করুন সুবহানাল্লাহ তো যে কথা বলতেছিলাম ওই সাহাবী আয়েশা বলেন আমাকে এমন একটা বাতলাইয়া দেন আমল যেটার দ্বারা মাল দন্দৌলতে বরকত হবে আমরা তো যাই গিয়া বাবার দরবার ছেলে নাই মেয়ে নাই বড় শান্তি নাই ব্যবসা বরকত নাই বাবা গো তোমার কাছে আইছে একটু উন্নতি দিয়া দাও আছে না নাই হ্যাঁ আছে না নাই সাহাবী আইছে আল্লাহর রাসূলের কাছে আইছে বাতলাইতেছে সে যদি আব্দুল কাদের জিলানিও হয় কেডা আব্দুল কাদের জিলানি দেওয়ার ক্ষমতা আছে না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি যা পাইছে সব পাইছে আল্লাহর কাছ থেকে কথা বলেন ঠিক কি না কোন পীরের বাবার ক্ষমতা নাই তোমাকে ছেলে মেয়ে দেওয়ার জন্য সংসারে আয় উন্নতি করার জন্য চাকরির মধ্যে বরকত দেওয়া ব্যবসার ভিতরে বরকত দেওয়া কোন পীরের বাবার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না পৃথিবীর কোন গায়রুল্লাহর ক্ষমতা নাই ক্ষমতা কার জোরে কয় কার গাছে ফল দেয় কে কথা কয় না গাছে ফল দেয় কে জমিনে ফসল দেয় কে নদীতে মাছ দেয় কে কথা বলেন কে আমার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে ছেলে দেয় কে মেয়ে দেয় কে সংসারে আয় উন্নতি দেয় কে আমার সব আপনার আসমান জমিন যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র কে الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا
الآن كما كان ولا مع القزا ولا لا قبل ولا بعد ولا وقت زمانا لا عازف ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالة لا والد ولا ولد ولا أم لا خالة شكر من قول المرحبا তাহলে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেন কে দেয় কে পৃথিবীর কোন মানুষ দেওয়ার ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য সাহাবী আয়েশা জিজ্ঞাসা করেন ওগো পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই রোজগার করি কিন্তু কামাই রোজগারে বরকত পাই না ঘরের ভিতরে মাল সম্পদ নাই হুজুর গো এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলের দ্বারা আমি কামাই রোজগারে বরকত পাবো ঘরের ভিতরে বরকত আসবে এমন একটা আমল আমাকে শিখাইয়ে দেন জয় কান সুবহানাল্লাহ রহমত দু আলম দাঁড়িয়ে বলেন এ সাহাবী এমন একটা আমল আমি তোমাকে শিখাইয়া দিব যদি এই আমলটা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে দম মালে জনে মালে আল্লাহ তাআলা বরকত দিয়ে মালামাল করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ বলে সেই আমলটা কি শুনবেন শুনবেন না মুনাজাত দিয়ে দিব আর কিছু করব সকালে উমা দেখেন হুজুর الله بيان سنت سنت حضور ما جاء لنا ما مرة زم ما كر فضور النماذج منا إيشوا تيشا بكينا ها بيان سنت سنت حضور ما جاء لنا بو نزرا مرة زم ما كر فضور النماذج فجون তখন চাষের উপর বয়স যদি হইলি ঠিক কিনা বলেন এসার নামাজ এখানে পড়ে নেই আমার কিছু আমার সাথে কন্ট্যাক্ট করছে কথা বলছে উনি বলতেছে যে হুজুর সাড়ে আটটা এখানে পৌঁছা যাবে ইনশাল্লাহ বড় আসা যাবে তো মসজিদের কিনারে গাড়ি থামাইছে যায় দেখি মাত্র ইমাম সহ তিনজন জামাত করতেছে অথচ দোকান পাড়ে চার আড্ডায় লোকের অভাব নাই টেলিভিশন চলতেছে আর চা খাইতেছে মাগার নামাজের লোক নাই মসজিদে যে তিনজন দেখছি আছে না নাই তারা হায়াতের সার্টিফিকেট তাদের কাছে আছে এই জন্য তাড়াতাড়ি মরতো না এর লিগে মসজিদে তো সহজে যাবো ঠিক কিনা বলেন তাহলে কোন কথা বলতেছিলাম বরকতের কথা শুনবেন আপনারা সচেতন শ্রোতা ছাত্র যদি ভালো হয় উস্তাদে পড়ায় মজা পায় ঠিক কিনা আবার খাওয়া দাওয়া যদি ভালো হয় শাড়ি দাড়ি করে মজা আছে আর খাইবার বয়ে ডায়াবেটিস তো খাওয়া দাওয়া করবো শাড়ি দাড়ি করবো কি খাবার বাকি নাই বই শেষ করলে গিয়া ঠিক কিনা খাওয়া ওলা যদি ভালো হয় দিয়ে মজা আছে মিয়া ছাত্র ভালো হইলে পড়ায় মজা আছে ঠিক কিনা বলেন শ্রোতা যদি ভালো হয় বক্তার বইটা মজা আছে কথা বলেন ঠিক কিনা কবির বরঞ্জ অল্প সময় কথা বলবো লম্বা চড়া আলোচনা নয় আল্লাহর পয়গম্বর দান দিয়া বলেন সাহাবী এমন একটা আমল তোমাকে শিখাইয়া দিব যে আমলটা তুমি যদি প্রতিদিন করো আল্লাহ তাআলা তোমাকে দনে মালে বরকত দিয়ে মালামাল করে দিবে সাহাবীটা আত্মীয় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে আমলটা কি আমাকে একটু বাতলায় দেন এবার পিয়ারা নবী ডাক দিয়া বলেন সাহাবী
ঘর থেকে যখন বাহিরে যাইবা ঘর থেকে ইনকাম করার জন্য বাহিরে যখন যাইবা দরজার সামনে দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়াইয়া ঘরবাসীদের প্রতি একটা সালাম দিবা কি করবা কথা কইবা দরজার সামনে দাঁড়ায়া ঘরের দিকে ঘরবাসী যারা আছে ছেলে মেয়ে আছে না নাই বিবি আছে না নাই তাদের প্রতি সালাম দিবা কি দিবা সালাম কি আমরা দেই আজকে মা বলতে জায়গা সালাম দিবেন কারা কারা হাতে বলছেন এই যে দেখেন সত্য যেটা দেখছেন সহি শুদ্ধ করে যে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইটুকু শিখছে না শিখছে সে আসসালামু আলাইকুম আছে না নাই মুসলমানের সন্তান সালাম শিখছে না এখনো সে শিখছে আসসালামু আলাইকুম টাটা বাই গুড বাই গুড নাইট আছে না নাই তোর বড় রহমত মাতার গাছ রোপণ করে ফল দিয়ে আমার আশা করো আল্লাহর পেয়ারা ডাক দিয়া বলেন দরজার সামনে দাঁড়াইয়া দরবাসীর সামনে একটা সালাম দিবা আজকে সালাম উঠে গেছে মারে সালাম দেয় না বাবারে সালাম দেয় না দিদি তো প্রশ্নই জাগে না আছে না নাই আছে না নাই বাবারে সরকারি কোনো কথা না সব দরকারি কথা কথা বলেন ঠিক কিনা বিবিকে তুমি সালাম দিবা বিবি তোমাকে সালাম দিবে আল্লাহর রহমতে বৃষ্টি তোমাদের ঘরের উপর নাজিল হবে রহমত ও এবারে শান্তি বর্ষিত হবে স্বামী স্ত্রীর ভিতরে চোখা হবে না অপসাদ হবে না অন্যায় হবে না অত্যাচার হবে না কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এমন কোন মহাব্বত নাই এমন সালামের আদান প্রদান নাই যার কারণে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রীর স্বামীর কথা শুনে না কথা বলেন ঠিক কিনা গার্লফ্রেন্ড হইলে তো কোনো কথাই নাই কি গার্লফ্রেন্ড হইলে তো কথাই নাই সালাম কারে কয় জীবনটা দিয়ালা কিন্তু যে বেড়িরে কবুল কই আনছে গড়াই বেড়িরে একদিনও সালাম দিছে না আজকে গড়গা সালাম দেয় তো ডং মারাই কাইছে 30 বছর ধরে আইছে সালাম দেয় না আর তো হুজুরের তো হুনি এবার ডং মারাই কাইছে ঠিক কি না হ্যাঁ সারা বাংলাদেশে যত বড় বক্তাই হই না কেন যত বড় পীর হই না কেন বিবির কাছে পীর হন যায় না কারণ আমার সম্পর্কে আমার বিবি ভালো জানে কত বড় আল্লাহর ওলি আমি ঠিক কি না কত বড় পীর এটা আমার বিবি আমার আমার সম্পর্কে বেশি ভালো জানে অন্য কেউ জানে না এই আমলগুলি আমাদের ঘরে নাই যুবকদের মধ্যে নাই মহিলাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কি না তাহলে রহমত আসবে কোত্থেকে আল্লাহর পেয়ারা ডাক দিয়া বলে দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিবা সালাম দেওয়ার পরে আবার ফিরে ঘর থেকে যখন বাহিরে আসবা তখন দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার পড়বা সূরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ রাহে রুজির রোজগারের জন্য বাহির হয়ে যাইবা দুই নাম্বার সারাদিন পরিশ্রম করে কামাই রোজগার করে আবার যখন ঘরে ফিরবে দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরবাসীকে সালাম দিবা সালাম দেওয়ার পরে আবার তুমি দরজার সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা সূরা ইখলাস তেলাওয়াত করবা এই আমলটা যদি তুমি চালু করতে পারো আল্লাহ তাআলা তোমাকে দন্নাম দিয়ে বরকত দিয়া দিবে জয় কর সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলে দিলেন বলে দেওয়ার পরে সাহাবী চলে গেছেন গ্রাম দেশে অনেক দূরে বাড়ি
আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ নাই দীর্ঘদিন কিতাবের মধ্যে লেখা হয় ওই সাহাবী দীর্ঘদিন পরে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন এ সাহাবী তোমাকে যে একটা আমল বাতলে দিয়েছিলাম কি খবর কিছুই তো বললে না অনেক দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো কি আমলটা তুমি করছিলিনি তোমার অবস্থাটা কি সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে এই ট্রিটমেন্ট নেওয়ার পরে এই আমলটা করার পর থেকে আজ পর্যন্ত আমি আমলটা বাদ দেই নাই আল্লাহর কসম ও গো নবীজি এই সূরার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত মাল আমল আমাকে দিয়েছে যে মাল রাখার পরে জায়গা পাইতেছি না আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন বিবরকতি হাযিহি সূরা বিবরকতি হাযিহি সূরা বিবরকতি হাযিহি সূরা সূরা কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন এই সূরার বরকতে আল্লাহ পাক তোমাকে বরকত দিয়ে মালামাল দিয়ে এত মাল দিয়েছে যে ঘরের ভিতরে জায়গা হচ্ছে না ব্যাংকেন্সে জায়গা হচ্ছে না আত্মীয় স্বজন সকলকে দিচ্ছি এরপরেও আমার মাল ফুরায় না জোরে কোন সুবহানাল্লাহ আমলের দ্বারা নাকি বাবার দরবারে যায় কিসের দ্বারা এই আমল গুলি আমাদের দরকার আছে না নাই এই আমল গুলি যদি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকেও বরকত দিবে কথা কয় না আমলে কিছু বয়ান করতেছে এরকম বয়ান যদি এই ফজিলত সম্পর্কে সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা যদি করতে যায় সারা রাত চলে যাবে ফজিলত শেষ হবে না এবার আসেন সূরাতুল ইখলাস কোন সময় আল্লাহ পাক নাযিল করছেন কোন প্রেক্ষাপটে কোন অবস্থানে আল্লাহ পাক এই সূরা নাযিল করছেন একটু সময় আর 10 মিনিট বলবো রাজি আছেন এই সূরাতুল ইখলাস কোন সময় আল্লাহ পাক নাযিল করছেন কোন প্রেক্ষাপটে এর শানে নজুল কি লম্বা আলোচনা সংক্ষিপ্ত বলতেছি আল্লাহর পয়গম্বর প্রতিদিন বাইতুল্লাহ যায় নামাজ পড়ার জন্য কোথায় যায় কথা কয় না বাইতুল্লাহ যায় কই যায় জায়গা হইতেছে একটু সামনে আসেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন একটু একটু কাছে কাছে আসেন আর জিকির করি ইল্লাহ আসেন একটু কাছে আসেন আর জায়গা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আসেন এই ভাই সামনে একটু আসেন জায়গা করে দেন মাশাআল্লাহ কানায় কানায় প্যান্ডেল পুরো ভরে গেছে আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন আসেন ইনশাআল্লাহ দুই ঘন্টায় চলবো আসেন আপনাদের ধৈর্য যদি হয় ইনশাআল্লাহ আমিও করব আসেন মাশাআল্লাহ পরিবেশটা সুন্দর হয়েছে না কি সুন্দর হয়েছে না আজকের মাহফিল কামিয়াব সফল কথা বলেন ঠিক কি না যুব সমাজের এই উদ্যোগে আয়োজন আল্লাহ তুমি কবুল করা বলেন আমিন এবং এই আয়োজনকে উসিলা করে আল্লাহ পাক এলাকার প্রত্যেকটি কবরবাসীকে মাফ করে দেন বলেন আমিন আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে আমি শুনেছি স্টুডেন্ট ক্লাবের সদস্য 400 উপরে আল্লাহ তাআলা যেন প্রবাসে এবং বাংলাদেশে যারা আছে তারা উদ্যোগ নিয়ে এই জান্নাতের মেলা জমায়েছে আল্লাহ পাক প্রত্যেকটা ছেলেকে ইসলামের জন্য কোরআনের জন্য মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন বলেন আমিন আল্লাহ পাক এই সমস্ত ছেলেদেরকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেন বলেন আমিন যে কথা বলতেছিলাম বাবাজিরা আমার যুবক ভাইয়ারা ফরদার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করব আল্লাহর পয়গম্বর প্রতিদিন বাইতুল্লাহ নামাজ পড়তে যায় আল্লাহর পয়গম্বর আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে বাইতুল্লাহ যায় বলে বাইতুল্লাহর ঘর আর আবু জাহেলের বাড়ি হাজী সাহেবরা যারা গেছেন বেশি কিন্তু দূরে না ঠিক কিনা বলেন হাজী সাহেব যারা গেছেন প্রতিদিন বাইতুল্লাহ যাইতো
নামাজ পড়ার জন্য হঠাৎ করে এখন বংশের একটা বিষয় আছে নিজের ভাতিজা নিজের আত্মীয় স্বজন যদি অন্যায় করে অনেক সময় এটা চাচা হইয়া ভাতিজাকে বলা যায় না বা অন্যায় হইলেও বিচার করা যায় না অন্যজনের মাধ্যমে কথা বলা আছে না নাই জিজ্ঞাসা করলে কেমন জানি দেখা যায় বকেটে এক ছেলে আমি পারবো না কৌশলে তোকে আমি দেখে দিব কোন জায়গায় সখীপুর গুল চত্বরের কিনারে সাইজ করে দেব উনি এরকম সমাজে বকাটে ফলাফল আছে যাদেরকে পাঁচ ছয় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিলে এই আকাম কুকাম গুলা এরা করে আছে না নাই তৎকালীন জামানায় মক্কা নগরীতে তুফাইল নামক এক দুঃসাহসী ছেলে ছিল এই তুফাইল নামক দুঃসাহসী ছেলেকে আবু জাহেল বাড়া করছে কি করছে বাড়া করছে কেন বাড়া করছে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে বিবাদে ফালানোর জন্য বিভ্রান্ত করার করে একটা মারপিট করার জন্য সেজন্য আর বাইতুল্লাহ না আসতে পারে বাইতুল্লাহ যেন না যাইতে পারে জোরে কর নাউযুবিল্লাহ কারণ দুশমনের বাড়ির সামনে দিয়া যদি দুশমন যা দুশমনে কি সহ্য করতে পারে আবু জাহেলের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে তো আবু তুফাইল নামক এই বদমাইশ বকাটে ছেলেকে বাড়া করছে এই আবু তুফাইল আমার রাগ সম্পর্ক বাপ নাই মা নাই এতিম দাদাও নাই এর আমি কেমনে গাল বন্ধ করি মারি কেমনে আমার দ্বারা সম্ভব না তোর দ্বারাই সম্ভব আজকে মুহাম্মদ যখন বাইতুল্লাহ যাবে তখন রাস্তায় ব্যারিকেড দিবে জোরে কর নাউযুবিল্লাহ আমাদের সমাজে এরকম কিছু ফুলাবান আছে বা এরকম কিছু মুরব্বি আছে নিজের দাদির নাম জানে না হুজুরে ঠাকাই বলে জিজ্ঞেস করে হুজুর ফেরাউনের দাদির নাম কি কথা বল আছে না নাই নিজের দাদির নাম কিন্তু হে জানে না মসজিদের হুজুরে ঠেকাই বল লাগিয়া হুজুরে জিজ্ঞেস করে হুজুর খারাপ না দাদির নাম কি আছে না নাই এটি হয়েছে ওই যে আবু তুফাইলের খারাপ তো ভাই ফেরাউনের দাদির নাম জানা ফরজ বা সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখস্থ করা ফরজ আর নামাজের ওয়াজিব 14টা মুখস্থ করা দরকার আছে না নাই নামাজ বান্দার কারণ 19টা জানার দরকার আছে না নাই ওযু বান্দার কারণ 7টা জানার দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয়টা সূরা লাগে জানার দরকার আছে না নাই আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়ায় কোন দোয়ায় মা সূরা নামাজের সিজদা কেমনে দিলে নামাজটা সহি শুদ্ধ হবে এই নিয়ে মাতামাতি নাই হুজুররে টেস্ট করে হুজুরে পারে করতে আছে না নাই লম্বা হয়ে যাবে ডিজিটাল করলে কথা লম্বা হয়ে যাবে বাস্তব আমাদের সমাজে এমন কিছু মূর্খের আবির্ভাব হয়েছে মনে হয় মুক্তি সাহেবের দাদা এমন কিছু প্রশ্ন করে বসে কুমিল্লা গেছি মাহফিল করতে কুমিল্লা গরিবপুর ওই এলাকার এক বন্ড মুরব্বী 65 বছর বয়স হবে জীবনেও নামাজ পড়ে না ল্যাংটা মুড়ি পীরের মুড়ি পাগলার মুড়ি প্রত্যেকটা আলেমের সাথে তাবলীগের সাথে হাক্কানি আলেমদের সাথে বিভ্রান্ত করে সমাজে মানুষদের তারা নামাজ পড়ে তাদের সাথে বিভ্রান্ত তৈরি করে আমি গেছি আমার আগে বলছো যে মুরব্বির সাথে কথা বললাম কারণ বলে ওনার একটু সমস্যা আছে তো আমাকে আগে অ্যালার্ট করে দিয়েছে আমি বুঝতে পেরেছি তো মুরব্বি আইসে বেশ ভালো কথা আইসা বলছে সালাম দিছে আমি সালাম দিয়ে মুসাফা করছি তখন এক পর্যায়ে আমাকে বলতেছে যে হুজুর আপনারা যে নামাজ পড়েন এই নামাজ তো আল্লাহ তাআলা নিষেধ করছে এত অস্থ করে কইলাম সব নাউযুবিল্লাহ পিছনের বাইরে কি নাউযুবিল্লাহ নাই দেখি কালকা বাড়ি যায় কো ভা
সিল্লাহ কোন নাউযু বিল্লাহ অথচ কোরআনের ভিতরে 80 থেকে 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছে আছে না নাই আর এই গন্ডগোল করে হুজুর নামাজের কথা আল্লাহ নিষেধ করছে এখন মাহফিল কর্তৃপক্ষ আমরা বলতাছে হুজুর আমি আগে বলছি আপনাদের আমার সাথে কথা বলার দরকার নাই কি কারণে দরকার নাই উনি বলছে নামাজের কথা ওনার কাছে দলিল আছে দলিল ছাড়া কথা বললে তো এটা মানুষে খায় না দলিল ভিত্তিক কথা বললে সেটা গ্রহণযোগ্য দলিল বিহীন যে কথা বলে তার মূল্য নাই কথা বলেন ঠিক কি না মুরব্বি প্রশ্ন করছে বা একটা কথা বলছে আপনারা এজন্য হচ্ছেন কেন আমাকে কে ওনার সাথে কথা বলতে দেন দেখি উনি কি বলে পাঁচ মিনিট ওনার সাথে কথা বলছি আচ্ছা চাচা আপনি যে বলছেন যে আল্লাহ পাক নামাজ পড়তে নিষেধ করছে এটা কোরআনের কোন নাম্বার আয়াতে কত নাম্বার পারায় কোন পৃষ্ঠাতে কত নাম্বার আয়াতে বলছে এটা আমাকে বলেন না আমি কোরআনের হাফেজ আমি তো বলতে পারবো আপনাকে আমাকে ওই আয়াতটা যদি বলতেন বলে হুজুর দলিল ছাড়া কথা কই না আছে না নাই বন্ডদের সাফা এদের যে সাফা সাফার আশপাশ জুতা নেওয়া যায় না মিয়া ঠিক কিনা বলে সাফার উপর দিয়ে 50 টনের ট্রাক ড্রাইভার মাল সহ গেলো কাটতেই তো না এরকম সাফা আবার বলে হুজুর দলিল সারা কথা কই না আমি দলিল তখন কোরআনের আয়াত বলতেছে ভালো করে বুঝবেন আমার কথা কিন্তু যুক্তি ছাড়া আমি কথা বলি না বিষয় ভিত্তিক ছাড়া কথা বলি না আগে ভালো করে বুঝবেন বলতেছে হুজুর আল্লাহ পাক কোরআনই না করছে আগে নাউজুবিল্লাহ কর আরো জোরে কর এখন দলিল দিচ্ছে বলেন কোরআনের কোন জায়গায় আল্লাহ পাক বলছে নামাজ না পড়ার জন্য তখন সে ব্যক্তি বলতেছে হুজুর কোরআনে আল্লাহ পাক ওই জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ আমি সবটা কি আছে না কোরআনের আয়াত নেই কথা কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ এই পর্যন্ত বলছে ভালো করে বুঝবেন দেখেন এই দেশের বন্ড কিছু সত্তা সাধু লেমটা ইহুদিরা তারা এদেরকে কিনে হকানি পীর বুজুর্গদেরকে বদনাম করার জন্য এই দেশ থেকে হকানি পীর বাসায়েদেরকে উঠানোর জন্য এই সমস্ত বন্ডদেরকে ওরা ভাড়া করে নিয়ে ইমানদারদেরকে ইমান হারা করতেছে কথা বলেন ঠিক কিনা এটা আমরা বুঝি না বোঝার চেষ্টা করেন কথা তো সঠিক বলছে কোরআনের আয়াতটাকে সঠিক বলছে আল্লাহ পাক কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা শুনো লা তাকরাবুস সালাহ নামাজের দ্বারে কাছে আইসো না কথা তো সহি আর তো কোনো কথা বলে না এই পর্যন্ত তার পীরে শিখাইছে দূর এই দাওয়াত পাওয়া মানুষ নামাজের থেকে গাফল হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তাহলে এরকম বন্ধ ছন্দ আমাদের সমাজে আছে না নাই এরকম আছে না নাই নামাজ নাই কালাম নাই রোজা নাই হারাম হারামের কোন তমিজ নাই পর্দা নাই পশি নাই কিচ্ছু নাই বাবার দরবারে গেলে মনে হয় জান্নাত খারাপ আছে না নাই আল্লাহ পাক এই সমস্ত বন্ড ফকর থেকে বন্ড পীর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন একটু সামনে পারবো বলবো আগামী বছর বলবো ইনশাল্লাহ হ্যাঁ ফজরের নামাজ আছে না নাই আল্লাহ পাকের পক্ষ থেকে করা এবং শোনা আল্লাহ পাকের পক্ষ থেকে ইজাজত আসছে নবী আপনি বয়ান করুন মানুষের ময়দানে তাদের সামনে তানফাউল মুমিনিন ইমানদারের ইমান কাটা হবে কোরআনের দেখা কোরআনের তাফসীর কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক ঈমান বাড়ায়া দিবে জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের মজবায় আসলে যে হুজুর বলেন 2 ঘন্টা বলেন এটা বক্তার কোনো কোয়ালিটি না
যা কোয়ালিটি সব আল্লাহ পাকের কথা বলেন ঠিক কি না কোরআনের মাহফিলে আসলে কোরআনের বয়ান শুনলে ইমাম বেড়ে যায় আল্লাহ পাক বয়ান করতে বলছেন এটাও কোরআনের আয়াত ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাআল মুমিনিন বয়ান করতে বলছেন নসিহত করতে বলেছেন আল্লাহ তাআলা বয়ান করলে কি হবে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قال مؤمن إيمان درشان لأنجر كلام تلاب ترلي ইমানদারের ইমান বাড়ায় দিবেন কে আল্লাহ জোরে কোন কে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কথার দলিল আছে যে কথা বলতেছিলাম দুই এক মিনিট বলি শেষ করে দিচ্ছি আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন অন্য একদিন আয়েশা ইনশাআল্লাহ বয়ান করে আমি তো সত্যি বলে আজকে নতুন না এই যে মুজাম্মেল ভাইয়ের মাদ্রাসায় আসছিলাম বেতুয়া এলাকায় নতুন না প্রত্যেক বছর কম করে হলে 15-20টা মাহফিল সখী ভুটানায় আমি করি যে আমতুল মাহফিল করছি আমতুল আমার মোটামুটি জানা আছে তেল ধরা আসছি এদিন আসছি যে আপনার বাস্তুর প্রাইমারি স্কুলের মাঠে বয়ান করে গেছি তো টাঙ্গাইলে মোটামুটি আলহামদুলিল্লাহ সখী ভুটানা বছরে 15-20টা মাহফিল আমি করি তো একক দিনের বয়ান একক রকম হয় এটা বক্তার কোনো কোয়ালিটি না যে প্যাকেট করে নিয়ে আইছি আর বলবো আপনাদেরকে এরকম কিছু না এটা আল্লাহ তাআলা দেওয়া চান একদিনের আলোচনা ভালো হবে আর একদিন একটু মন্দ হতে পারে এটাই স্বাভাবিক আর এটা বোঝার কোনো অবকাশ নাই বলে শ্রোতাদের কিয়ামতের আখেরাতে দিন উলামায়ে কেরামদের আকীদা বিশ্বাস বলে ওই মাহফিলের শ্রোতাদের যা দরকার আল্লাহ তাআলা বক্তার জবান দিয়ে তাই বাহির করে দেবে কারণ আমি এত চেষ্টা করে এই প্রত্যেককে তাফসীর করব মাঝে মাঝে অনেক মাহফিলে যাই বিশাল বড় বড় মাহফিলে যাই খুতবা করি একটা তেলাওয়াত করি একটা আলোচনা করব এই আয়াতের উপর দেখা যায় অন্য দিকে চলে যায় আমার পিএসএ ড্রাইভারে ডাকতে বলে হুজুর অন্য দিন দেখি আলোচনা করে আজকে আয়াত তেলাওয়াত করলেন একটা বয়ান করলেন আর একটা সব উপরওয়ালা আমার কোনো কোয়ালিটি ঠিক কি না হ্যাঁ তাহলে আপনাদের যা দরকার আল্লাহ বাহির করে দিয়েছেন বক্তার জবান দিয়ে দেয়া তা ঠিক কিনা বলেন একদিন ভালো হতে পারে একদিন খারাপ হতে পারে এটাই স্বাভাবিক আর আপনাদের দরকার যা তাই বাহির করছে আমার কোনোই নাই আমার ইচ্ছা না তো আবু তুফাইল নামক এই বদমাশরে আবু জাহেল বাড়া করছে আজকে মুহাম্মদ যাবে ব্যারিকেড দিবি বাইতুল্লাহর দিকে জোরে করে নাউজুবিল্লাহ আল্লাহ পয়গম্বর প্রতিদিন যেভাবে বাইতুল্লাহ যায় নামাজ পড়তে সেইভাবে রওনা করছে তো আবু তুফাইল রাস্তায় দাঁড়িয়ে ডাক দিয়া বলে এই মুহাম্মদ অভদ্র লোক না তার কথার ভিতরে মাধুর্য তো আছে তাকে আল্লাহ বানায় দুনিয়াতে পাঠাইছে কথা বলেন ঠিক কিনা যার চরিত্র দেখা বেঈমান পর্যন্ত কালিমা পড়া মুসলমান হয়ে যার আখলাক চরিত্র তার আচার ব্যবহার দেখে বেঈমান আইছে গর্দান নেওয়ার জন্য আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য আল্লাহর রাসূলের সুন্দর মুচকি হাসি দেখে সুন্দর জবানের সুন্দর ব্যবহার দেখে থরথর করে তরবারি জমিনে পড়েছে নিজের গল্লা ইসলামের তরবারি দিয়ে কেটে কালিমার ছায়া করে চলে এসেছে জোরে কোন সুবহান তাকেই বলে খুলকে আযীমুলা পয়গম্বর তাকে আল্লাহ পাক মহান চরিত্রের আধার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহান ওই আখলাক চরিত্র যদি কোনো উম্মতের ভিতরে আসে সেই উম্মত দামি হয়ে যাবে ঠিক কিরা বলে তো আবু তুফাইল বলতেছে মুহাম্মদ দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে আল্লাহর রাসূল ভদ্র ভাষায় বলেন
বলো কি বলবা বলে না এখানে দাঁড়ায় কোনো কথা বলা যাবে না তাহলে কোথায় যাওয়া লাগবে বলে চলো কাসারিগড়ে যাব কাসারিগড় চিনেন তো বাংলাগড় যেটা মেহমান যারা আসে থাকে ওই বাংলাগড়ে যা তোমার সাথে কথা আছে চলো বাবা আমি তো মক্কারি ছেলে আমি তো এই বংশের ছেলে বয় কিসের চলো আবু তুফাইলের সাথে আল্লাহর পয়গম্বর বাংলাগড়ে গেছেন যাওয়ার পরে আবু তুফাইল ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি যে প্রতিদিন এই বাইতুল্লাহ যাও ইবাদত করার জন্য আমাদেরও মন চায় যাইতে কিন্তু একটু বুঝ পরামর্শ ছিল এই জন্য যাইতে পারি না বুঝতেছেন কথা কোন সময় এই সূরাতুল ইখলাস আল্লাহ পাক নাযিল করেন সেই প্রেক্ষাপটটা বলতেছি তারপরে তেলাওয়াতের শানে নুজুল কি তার মর্ম কি মাহিয়াত কি এগুলা বয়ান করলে আর দুই ঘন্টা দরকার ঠিক কিনা বলেন তো আল্লাহর পয়গম্বরকে বলতেছেন একটু বুজার বিষয় আছে বিদায় আমরা যাইতে পারি না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আমার জীবন তাই তো তোমাদের পিছনে শেষ করে দিচ্ছি দাওয়াত দিয়ে এই ঘরে মালিকের ইবাদতের জন্য তোমরা যাও না আমি করব কাকি তোমাদের পিছনে মেহনত করতে কি কম করতেছি দিনকে দিন রাতকে রাত তোমাদের পিছনে মেহনত করতেছি কিন্তু তোমরা যাচ্ছ না আমি কি করব বলে যাব যে একটু বুঝ পরামর্শ আছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন এ আবু তুফাইল কি বুঝ পরামর্শ বলো আল্লাহর দুশমন ইসলাম ইসলামের দুশমন বকাটি ছেলে আবু তুফাইল ডাক দিয়া বলেন মোহাম্মদ বুদ্ধি পরামর্শটা হলো যে মালিকের ইবাদত তুমি করো যে মালিকের ঘরে যাইয়া দৈনিক পাঁচবার হাজিরা দাও নামাজ পড়ো সেই মালিকের বাবার নাম কি তার বংশের পরিচয় কি সেই বাপ দাদার নাম কি এইগুলা যদি আমাদেরকে বলতে পারো তারপরে তোমার সাথে বাইতুল্লাহ যায় নামাজ পড়বো বলেন নাউজুবিল্লাহ চিন্তা করছেন আপনার বাপের নাম কি মার নাম কি বাবার নাম কি দাদার নাম কি বংশের নাম কি আল্লাহ পাক বলেন আল্লাহর রাসূল বলেন এই কথা শোনার পরে বলতেছেন নাউজুবিল্লাহি মিন যালিক আপনারাও বলেন নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূলের সাথে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর নাম কি আল্লাহর বাবার নাম কি মার নাম কি বংশের নাম কি নাউজুবিল্লাহ বলার পরে আবু তুফাইল সে বলতেছে মোহাম্মদ নাউজুবিল্লাহ কেন করলা এটা যুক্তিতে আসো বলে কি যুক্তি বলে তোমার নাম মোহাম্মদ তোমার বাবার নাম হয়েছে আব্দুল্লাহ তোমার দাদার নাম হয়েছে আব্দুল মুতালিব তোমার বংশ হয়েছে কুরাইশ তাহলে তোমার নাম যদি মোহাম্মদ হয় তোমার বাবার নাম যদি আব্দুল্লাহ হয় তোমার দাদার নাম যদি আব্দুল মুতালিব হয় তোমার বংশ যদি কুরাইশ হয় তাহলে তোমার আল্লাহর নাম তো আছে তার বাবার নাম তো আছে তার বংশের নাম তো আছে এটা বলতে অসুবিধা কোথায় ধরে কর না বুঝবি কি প্রশ্নটা করছে আপনাদের আকীদা কি আল্লাহর তো মা আছে না না আল্লাহর বাবা আছে না আল্লাহর বাপ দাদা আছে না বংশের পরিচয় আছে না কি প্রশ্ন করছো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বাইতুল্লাহ যাইতেছি আবু তুফাইল বাইতুল্লাহ যাইতেছি ওই ঘরের মালিকের কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আসতেছি দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দিব কারণ আল্লাহর পয়গম্বর নিজের ব্যক্তিগত কথা একটু জীবনে বলেন নাই কথা কয় না আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় নিজের ব্যক্তিগত বানায়া একটি কথাও বলেন নাই মহান রবের কথা মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মুহাম্মদ হরগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল মুহাম্মদ হরগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল
جبرائيل هرگز نہ گفتا تا نہ گفتا رب الذلیل الله اکبر الله پاک بولن ما ينطق عن الهوى ان هو الا وحي يوحى قل امر পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে না পাঠাইছি ততক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর নিজের ব্যক্তিগত ও ব্যক্তিগতভাবে কোনোদিন বলে নাই করে কই সুবহানাল্লাহ যার ব্যক্তিগত একটা কথাও বলেন নাই তার সাহাবীকে দিয়েছেন আরশের মালিক আল্লাহ পয়গম্বর বলেন প্রশ্ন যখন করেছো বাইতুল্লাহর ঘরের মালিকের কাছে যাই না আয়েশা তার বাংগা জবাব দিচ্ছি কারণ আমি বিনদেশ থেকে আসি নাই কষ্ট যখন করেছো তার বাংগা উত্তর দেওয়ার জন্য রব্বে কাবার মালিকের দরবারে যাচ্ছি সেই الله তুমি কবুল করো বলে না আমি বুঝেন নাই প্রধান বক্তা আছে আমার পরে প্রধান বক্তা আছে বুঝেন নাই হ্যাঁ আবার নতুন করে কেউ ঢুকেন না প্রধান বক্তার কথা শুনে আছে না নাই হ্যাঁ কয়না সময় নাই কারণে সময় ঠিকই আছে এজন্য এখানে যারা আছে তারাই পাবে যারা আসে নাই তারা পাবে গেট বন্ধ ঠিক কি না যাই হোক অনেক লম্বা চড়া আলোচনা প্রায় দুই ঘন্টার কাছাকাছি বয়ান করেছি যতদূর আল্লাহ তাআলা বলাইছেন ততদূর বলেছি যা আপনাদের দরকার ছিল রব্বে কাবার মালিক আমি নাদারের দ্বারায় আমার কোনো এলেম নাই আমল নাই স্বীকার করি তারপরেও যতটুকু আল্লাহ তাআলা আমার দ্বারা খেদমত দিচ্ছেন আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মানুষের ময়দানে সহি শব্দ কথা বলে হক কথা বলে মানুষের ময়দানে বলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন সকলে বলেন আমিন আগামী বছর এই মাহফিল আয়োজন যুবকেরা করবে না বন্ধ হয়ে যাবে কথা কয় না আগামী বছর যুবকেরা এরকম মাহফিল করবে না বন্ধ হয়ে যাবে তাহলে এই সমস্ত যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই বুদ্ধি পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই এই সমস্ত ফুলাবান যদি এখানে আয়োজন করতো গানের কনসার্টের এমন কোন বাবার ক্ষমতা আছেন জেলা নিয়ে কথা বলেন আছে তাহলে যুবক যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে যুবক যদি ভালো হয়ে যায় দেশ ভালো হয়ে যাবে যুবক যদি ভালো হয় সরকার ভালো হয়ে যাবে কিন্তু যুবক কিছু ভালো করতে পারলাম না চুলের কাটিং দিতে আড়াই তালা আছে না নাই গেঞ্জি একটা পরছে এখন খালাস তো ভাই আর জিজ্ঞাসা করলাম কি খবর কার আরে এটা সহি শুদ্ধ করে বললে গুনাহ হইতো না যে সহি শুদ্ধ করে বললে সব হইব আর অশুদ্ধ করে বললে গুনাহ হইব এত খ্রিস্টানের বাচ্চা ঠিক কি না তাহলে খ্রিস্টানের কালচার আমার সন্তানের ঘর চুলের কাটিং থেকে শুরু কইরা জামা পর্যন্ত যুবকদের আছে না নাই এই যুবক কাপড়ে ক্ষেত্রে আর করার কি আছে আমার আমি ভক্তার জিব্বাটা আগুনের পেছনে কেটে ফেলবে কথা বলেন ঠিক কি না সেই বয়াতে বলতেছি তো তাওয়াতের আশায় বলতেছি না আগামী বছর তাওয়াত দিবি মিস্ত্রি সাদার দেখা দেয়া দিবি এই আশায় কথা বলতেছি না সখীপুর বন্ধ হইতে পারে সারা বাংলাদেশের বয়ানের সিরিয়াল দেওয়া সারতে পারি না বুঝেন নাকি এজন্য বলি সমাজ যদি ভালো করতে হয় যুবকদের দরকার আছে না নাই কথা বলেন তাহলে এরা যদি উদ্যোগ নিত গানের কনসার্টের কোন যাত্রা পালার
পিরানোর কোনো ক্ষমতা নাই কারণ যুবকদের দাম সমাজে আছে না নাই 10টা যুবক বেশি না কয়টা 10টা নওজোয়ান যুবক ভাই ভাই তুমি তোমার কবির ভাই খুব ভালো ছেলে ভদ্র ছেলে আমার সাথে যোগাযোগ করছে খুব ভালো ছেলে এই সমস্ত 10টা তলফিকার যুবক বিস্ফোরণ হয়ে যদি দয়া খালি কলার দালায়া যদি তো আগামী কাল হরতাল একটা গাড়ি কো দূরের কথা গাড়ির মালিক ও সমাজ পাঠানোর রোডে গাড়ি নামাইবা ঠিক কিনা আর 50 বছরের বুড়া যদি যদি জাত করে গেছে গা এই সখীপুর 50টা যায় তো হট পাও হট পাও ড্রাইভারে তো বলে সিস্টেম করতে বাই দিয়া খেতা নামাই নামাই বুঝ গরে পাগল হইছে ঠিক কিনা তাহলে বুড়া মানুষের দাম বেশি না যৌবন কালে যুবকের দাম বেশি কলার নারায় 10টা ছেলে তো হরতালে এই সরকারে বানে সরকারে খায় না যুবকদের নৌজোয়ানের যুবকের এবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে উৎসাহ দিবেন ভালো কাজ করার জন্য মসজিদ গড়ানোর জন্য এদেরকে আগে দিবেন আপনারা পিছনে থাকবেন বুদ্ধি দিবেন অর্থ দিবেন শ্রম দিবেন যারা মেহনত করবে সমাজ সুন্দর হবে এদেরকে সহযোগিতা করবেন এই যে স্টুডেন্ট এই ক্লাবকে সহযোগিতা করবেন যে সমস্ত ছেলেরা আছে এদের জন্য দোয়া করবেন প্রত্যেক বছরে কোরআনের মেলা হাদিসের মেলা জমায়া কোরআন হাদিসের কথা এলাকার মুর্তাদের কবরের আযাব মাফ করার জন্য জিন্দাদেরকে হেদায়েতের পথে আনার জন্য এদেরকে সহযোগিতা করবেন উৎসাহ দিবেন বুদ্ধি পরামর্শ দিবেন মাহফিল সুন্দর করে সাজাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখি তো কার কার হাতটা ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর হাতটা উপরে বলেন আল্লাহ ফেরেশতারা দেখো আল্লাহ ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আচ্ছা গায়ে রাখেন আপনারা তারা যান দেখি আল্লাহ তুমি জান্নাতের বাগান কবুল করে বলেন আমিন আল্লাহ হাত তুলি কাল মাহশারে ময়দানে ইসলামের পথে হাত তুলি কবুল করে জান্নাতি বলে ডাক দিয়ে মাফ করে দিও বলেন আমিন আল্লাহ এই সমস্ত যুবকদের আয়োজন অত্যন্ত পরিশ্রমের ফসল তুমি কবুল করে বলেন আমিন আজকের এই মাহফিলকে উসিলা করে প্রত্যেকটা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন বলেন আমিন হাত নামান সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে আবার কথা হবে ইনশাআল্লাহ